1,00,000 নিযুক্তির ক্ষেত্র রাজ্য সরকারের বৃহৎ পদক্ষেপ। 23,956 ঠিকাভিত্তিক শিক্ষকক স্থায়ী নিযুক্তিপত্র প্রদান সরকারের, রাজ্যের শিক্ষা বিভাগের বাবে এক ঐতিহাসিক ক্ষণ। রাজ্যের শিক্ষা বিভাগত পুনের এক নতুন দিগন্তর ঘোষণা করে সোমবারে সরকারে স্থায়ী নিযুক্তি পত্র দিলে 23,956 ঠিকাভিত্তিক শিক্ষকক। খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথারত অনুষ্ঠিত হওয়া এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানত নিযুক্তি পত্র প্রদান করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগুর উপস্থিতিত নিযুক্তি পত্র প্রদান করে মুখ্যমন্ত্রীগিয়ে কলে, 2012 চনত এই স্থানতে মই আপনার ঠিকাভিত্তিক শিক্ষক হিসাবে নিযুক্তি দিছিল আর আজি 12 বছরের পিছত আপনার মানে স্থায়ী শিক্ষকর নিযুক্তি পত্র দিম, যার ফলত এতিয়ারে পৰা আপোনালোকৰ নামৰ আগত নাথাকিব ঠিকাভিত্তিক শব্দটো। একে সময়তে অন্য চৰকাৰী চাকৰিয়ালে পোৱা সকলো সুবিধা লাভ কৰিব এতিয়াৰে পৰা। আজিৰ পৰা আপোনালোকৰ নামৰ সন্মুখত থকা ঠিকাভিত্তিক শব্দটো উঠি যাব। আজিৰ পৰা আপোনালোক অকল শিক্ষক হ'ব। আৰু কেইটামান নতুন স্কিম আমি অহা 4 তারিখে লক্ষিমপুর ক্যাবিনেটত আমি অনুমোদন করিম। ইয়ারও সমান অংশীদার আজি নিয়মিয়া হওয়া শিক্ষক সকলেও লাভ করিব পারিব। নিযুক্তি পত্র সমারোহত উপস্থিত হয়ে এক সুখ অনুভব করা বলে মন্তব্য করে শিক্ষক শিক্ষয়িত্রী সকলে। স্থায়ী পদর বাবে কোনোগৰাকী যদি অপেক্ষা কৰিবলগা হল 12 বছর, আন কোনোবাগৰাকী অপেক্ষা কৰিবলগা হল 7 বছর, কিন্তু সেই অপেক্ষার অন্তত আজি পালে এটা মিঠা ফল। এই মন্তব্য শিক্ষকসকলৰ। নিশ্চয়কৈ আমি আজি সুখী হয়েছো, আমাক এটা স্থায়ী নিযুক্তি দিছে। কিন্তু এই কামটো যদি আজি 10-12 বছর আগতে কৰিলেহেঁতেন বেছি সুখী হলোহেঁতেন। যি ঠিকাভিত্তিক শিক্ষকৰ এটা টেগ পাই আছিলো, সেইটো আজিৰ পৰা নোহোৱা হব। আজিৰ পৰা হয়তো আমি এতিয়া নিজকে স্থায়ী শিক্ষক বুলি চিনাকি দিব পাৰিম। বহুতো আনন্দ লাগিছে মোৰ, মানে হিমন্ত ছাৰৰ মই বহুত ধন্যবাদ দিছো। আমাৰ বহুত ভাল লাগিছে, বহুত অপেক্ষাৰ মূৰত আমি এই দিনটো পাবলৈ সক্ষম হৈছো, বহুত ভাল লাগিছে। তথাপি এনেকুৱাকৈ যাতে বহুত বছৰ অপেক্ষা আমি কৰিছো, কিন্তু নেক্সট জেনেৰেশ্যনে যাতে ইমান দূৰ অপেক্ষা কৰিব নালাগে। আজি সুদীৰ্ঘ 7 বছৰ পিছত আজি সঁচাই ভাল লাগিছে। আজি আমাৰ কাৰণে এটা ঐতিহাসিক দিন, আৰু আমি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীক আমি একদম মানে কি কওঁ, অন্তৰৰ পৰা ধন্যবাদৰে আমি মানে আৰু সীমা বাহা নাই আৰু ক'বলৈ। আৰু আজি দিনটো কিবা ঐতিহাসিক লাগিছে, কেননা যেতিয়া মই চাকরিটো পালো স্টেট বোলত, তেতিয়া মই কিবা এটা কনফিউশন আছিল, সেইটো কারণে স্যারতো আজি পার্মানেন্ট করেছে, সেইটো কারণে আজি মোৰ ফেমিলি মই পৰা বেছি খুশি পাইছে। আজিৰ এই সমারোহতে নিযুক্তি নোপোৱা আবেদনকাৰীসকলক লৈ শিক্ষামন্ত্ৰীৰ ঘোষণা। সম্পূৰ্ণ যাবতীয় নথি পত্ৰ নথকা একাংশ আবেদনকাৰীৰ ফলাফল স্থগিত কৰি ৰখা হৈছে। সেইসকলৰ বাবে কাইলৈৰ পৰা এটা পৰ্টেল খুলি দিয়া হ'ব। তাত প্ৰয়োজনীয় নথি পত্ৰ দাখিল কৰি আবেদন কৰিব পাৰিব, কিন্তু চিন্তাৰ নাই কোনো কাৰণ। কোনো পেনিক হোৱাৰ, মোৰ ফলাফল নাহিল, মোৰ উইথেল হ'ল বুলি পেলাই পেনিক হোৱাৰ কোনো কাৰণ নাই। এটা মেইল কৰি জনাব, পৰ্টেলটোত খৰচি মাৰি পেলাই চাব, তাতে আপোনালোকে তাৰ সমাধানৰ ৰাস্তাটো আপোনালোকে পাই যাব। কেমেৰা পাৰ্চন সঞ্জয় বৰাৰ সৈতে বীৰেন্দ্ৰ কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট।